লকডাউনে মজা। করোনার জন্য লকডাউন হয়ে গেল, হোস্টেল, মল, বাস, ট্রেন সব কিছু বন্ধ হয়ে গেল। এই সময় নিজের গ্রামে ফেরার জন্য উদ্বিগ্ন শ্রমিকরা বেচারা জিনিস, বিছানাপত্র এবং বাচ্চাদের নিয়ে হেঁটেই বেরিয়ে পড়ল। লকডাউনে স্কুলও বন্ধ ছিল, আর সমস্ত বাচ্চারা নিজের নিজের ঘরেই বন্দী হয়ে গেছিল। আর গট্টু চিনকিও নিজের ঘরে বন্দী হয়ে বসেছিল। না ওরা বাইরে ঘুরতে যেতে পারতো, না ওরা বাইরে কারোর সাথে খেলতে যেতে পারতো, শুধু ঘরেই বসে থাকতে হতো। অনলাইন ক্লাস করা, মাঝে মাঝে টিভি দেখা আর ভিডিও গেম খেলা, ব্যাস। গট্টু চিনকি, এখনই তোমাদের অনলাইন ক্লাস শেষ হলো না? সব সময় টিভি দেখাটা ঠিক নয়, টিভি বন্ধ করো আর কিছুক্ষণের জন্য শুয়ে পড়ো। মা, এটা ঘুমানোর সময় না, খেলার সময়। তুমি আমাদেরকে বাইরেও যেতে দাও না, কমসে কম আমাদেরকে কার্টুন তো দেখতে দাও। গট্টু চিনকির মতোই সোসাইটির সব বাচ্চারা লকডাউনে বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ ভাই গট্টু, তোমার ঘরে যেতে পারবো না, মাঠেও যেতে পারছি না। ভেবেছিলাম লকডাউন মানে মজার ছুটি, কিন্তু আমরা তো বন্দী হয়ে গেছি ভাই। বিরক্তিকর না, মজা করতে পারছি। মজা থেকে মনে পড়লো, তুমি দেরিতে জয়েন করেছিলে না? মিশ্রা স্যার বলছিলেন কাল থেকে অনলাইন ক্লাস এক মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এইভাবে লকডাউনে বাচ্চাদের ডানাই কাটা গেছিল। কিন্তু যারা দুষ্টুমি আর মজা না করে তাদের বাচ্চা কিভাবে বলবে? অনলাইন ক্লাস শেষ হতেই গট্টু চিংকির দুষ্টুমি শুরু হয়ে গেল। চিংকি, আয় আমরা ক্যাচ ক্যাচ খেলি। আমি টিভি দেখছি না। চিংকি চলো না, তুমি খেলো, আমায় ফুলদানি রং করতে হবে। গট্টু বল নিল আর একাই ক্যাচ ক্যাচ খেলতে লাগলো। দেওয়ালে বল ছুঁড়ে মারলো আর নিজেই ক্যাচ করতে থাকলো। এক, দুই, তিন। গট্টু, বল টিভিতে লাগলে টিভি ভেঙে যাবে, লকডাউন চলছে না, না কেউ ঠিক করে দেবে, না কেউ নতুন এনে দেবে। ভাবো, টিভি ছাড়া আমাদের লকডাউন কি করে কাটবে? কুড়ি, একুশ, বাইশ। ঠিক তখনই একটা ক্যাচ গট্টুর হাত থেকে বেরিয়ে গেল আর সোজা গিয়ে চিংকির রং করা ফুলের টবের ওপরে লাগলো। সব টবগুলো মাটিতে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গট্টু, বলেছিলাম না তোমায় বাবা। কিন্তু বাবার কথা শেষ হবার আগেই গট্টু চিৎকার করলো, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। রেগে লাল হয়ে যাওয়া চিংকি বল তুলে গট্টুকে মারতে যাবে, তখনই গট্টু বলল, চিংকি না, চিংকি, চিংকি, চিংকি। চিংকি ভীষণ রেগেই ছিল, ও জোরে গট্টুর দিকে বলটা ছুঁড়ে মারলো। গট্টু চালাকি করে নিচে ঝুঁকে পড়ল, আর যা হবার ছিল তাই হলো। বল গিয়ে টিভিতে লাগলো আর টিভি ভেঙে গেল। ভাঙা টিভি দেখে গট্টু আর চিংকি নিজের ঝগড়া ভুলে ভীষণ ভয় পেয়ে গেল, আর বাবা মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে পড়ল। ভাবে বাবা এবং মা গট্টু চিংকির থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল। রোজ দুজনায় কিছু না কিছু ভাঙেই। হ্যালো, হ্যাঁ হরির বাবা, হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা ব্যতিব্যস্ত করে ছেড়ে দিচ্ছে, এইভাবে আমরা ওদেরকে ঘরে রেখে বেশি দিন সামলাতে পারবো না। সেক্রেটারি বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, না আমাদের সোসাইটি কন্টেনমেন্ট জোনের আওতায় আসে, না আমাদের সোসাইটির কেউ পজিটিভ, তাহলে তো বাচ্চারা সোসাইটির ক্যাম্পাসে খেলাধুলা করতেই পারে, আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম। আর উনিও পারমিশন দিয়েই দিলেন, আমরা পাঠাচ্ছি, আপনিও পাঠিয়ে দিন আর স্বস্তির নিঃশ্বাস নিন, খুব জ্বালাতন করে এই বাচ্চারা আর কি। গট্টু চিংকি আর সমস্ত বাচ্চাদের সোসাইটির ক্যাম্পাসে খেলার জন্য অনুমতি দেয়া হলো, আর বাবা মারা তার দুষ্টু বাচ্চাদের হাত থেকে মুক্ত হলো। গট্টু চিংকি, হরি, গুড্ডি সবাই মিলে সোসাইটি ক্যাম্পাসে খেলতে শুরু করলো আর লকডাউনের মজা নিতে থাকলো। একদিন গট্টু চিংকি খেলা শেষ করে ঘরে ফিরলো, তখন মা দেখলো তারা পুরো ভিজে গেছে। আরে, তোমরা ভিজে গেলে কি করে? মা, আমরা ফ্রেশ হয়ে আসছি, তারপর বলছি, আমরা আজকে একটা কাজ করে এসেছি। আচ্ছা, তোমরা কাজও করো, আমি ভাবলাম শুধু মজা করো। ঠিক তখনই সোসাইটির সেক্রেটারি বাবু এলেন আর মা বাবাকে বললেন, গ্যালারিতে আসুন, আপনাদের কিছু দেখানোর আছে। বাবা মা সেক্রেটারি বাবুর সাথে গ্যালারিতে এলেন। সেক্রেটারি বাবু রাস্তার দিকে আঙুল তুলে ইশারা করলেন। মা ও বাবা দেখল রাস্তার ধারে অনেক জল ভরা কলসি রাখা রয়েছে এবং গ্রামের দিকে ফেরা শ্রমিকরা সেখানে জল খেয়ে পরম তৃপ্ত হচ্ছেন। এই বুদ্ধিটা গট্টুর। গট্টু চিংকিও বাচ্চারা আমার কাছে এসে বলল, লকডাউনের জন্য শ্রমিকরা খুব গরমে পায়ে হেঁটে গ্রামে ফিরে আছে,
ওদের যদি তেষ্টা পায় ওরা কোথাও জল পাবে না। আমাদের সোসাইটির বাইরে জলের কলসি রাখা উচিত। দেখুন, বাচ্চারা সবাই মিলে কলসি রেখেও দিল। আপনি বলছিলেন না বাচ্চারা লকডাউনে শুধু দুষ্টুমি করে? কেন করবে না, বাচ্চা তো। কিন্তু আমাদের বাচ্চারা দুষ্টুমি করার সাথে সাথেও ভালো কাজ করে এবং করতেও থাকবে। এটা শুনে বাবা ও মা উদাস হয়ে গেল। যখনই গট্টু চিংকি ফ্রেশ হয়ে এলো, বাবা ও মা তাদের বুকে জড়িয়ে ধরলো।